আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। হায়রে, আরও একবার ধীরে গতির ব্যাটিংয়ের অপবাদ গায়ে লাগিয়েছে চেন্নাই সুপার কিংস। ষোলো ওভার শেষে তাদের সংগ্রহ ছিল 3 উইকেটে 119 রান। শেষ 24 বলের উপরই নির্ভর করছিল আসলে পুঁজিটা লড়াকু হবে কিনা। সানরাইজার্স হায়দ্রাবাদের বলাররা যেভাবে নিয়ন্ত্রিত রেখেছিলেন তাতে শেষ 4 ওভারে হাত খুলতে না পারলে আরও একবার বিপদে পড়তে হবে চেন্নাই। তবে মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা শেষের এই লড়াইয়ে এবার উতরে গিয়েছেন বলা যায়। দুবাইয়ে তাদের ব্যাটে চড়ে শেষ দিকে মোটামুটি ভালো একটা সংগ্রহ পেয়ে গিয়েছিল চেন্নাই। 6 উইকেটে তুলেছিল 167 রান। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দ্রাবাদকে করতে হবে 168 রান। টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের শুরুতে সন্দীপ শর্মার বলে ফাফ ডুপ্লেসিসকে হারালেও স্যাম কুরান চালিয়ে খেলছিলেন। 21 বলে 31 রানের একটি জমকালো ইনিংস উপহার দিয়ে সন্দীপের বলেই শিকার হয়েছেন। তাতে 35 রানে 2 উইকেট হারিয়ে ফেলেছিল ধোনির দল। সেখান থেকে শেন ওয়াটসন আর আম্বাতি রাইডু টেনে তুলেছেন দলকে। রাইডু 34 বলে 41 করে যখন ফিরেছেন চেন্নাইয়ের সংগ্রহ তখন 15.2 ওভারে 3 উইকেটে 116 রান। পরের ওভারই ওয়াটসনও সাজঘরে ফিরিয়ে গিয়েছেন। তবে শেষ দিকে নেমে ছোট্ট ঝড়ে কাজের কাজ করে দিয়েছেন ধোনি এবং জাদেজা। 13 বলে 21 রান করে আউট হয়েছেন ধোনি আর 10 বলে 25 রান করে অপরিচিত থেকে মাঠ ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। এত বড় স্কোরে খেলতে নেমে টপাটপ উইকেট হারিয়েছে প্রথম দিকেই সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচটিতে বলার মতো তেমন কিছু করতে পারেননি ডেভিড ওয়ার্নার। জনি ব্যারিস্টোকে অসাধারণ এক গুগলি ডেলিভারিতে রবীন্দ্র জাদেজা বোল্ড করে দিয়েছেন। অতপর যখন মানিশ পান্ডে ফ্রিজে এসেছেন আজকে তিনিও কিছু করতে পারেননি, 3 বলে 4 রান করে আউট হয়েছেন। শুধু বলার মতো কেন উইলিয়ামসন নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কিছুক্ষণ সময় ব্যাটিং করেছেন। আজকের ম্যাচটিতে তিনি তার অর্ধশত কমপ্লিট করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে শেষ পর্যন্ত 167 রানের টার্গেট তারা করতে নেমে হারতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।